Hello guys, welcome back to my channel. I am Boishaki here. Again, I am here with my another new video. Yes, I am. So my topic is today is on terrace garden. So amar chhader baganer koto gulo chobi tulchilam tokhon bhablam kenoi na amar chhader ei koyekta choto choto phul gach je gulo basically ami thakur pujor jonno lage sei phul gacher ekta video kori. So আপনারা কেমন লাগলো আমাকে জানাবেন। সো আমার স্টার্টিংটা দেখিয়েছিলেন হয়েছিল ইয়েলো রোজ থেকে। এখানে আছে জুই, আমার বেলি ফুলও আছে যেটা কিনা আমি আমার ব্যালকনিতে রেখেছি। এখন টগর ফুল আছে যেটা থোকা টগর ফুল, রোজের মতো দেখতে। আর এখানে এই থোকা লাল ফুলটা রয়েছে, এটার নাম আমি সত্যি জানি না, আপনারা যদি জানেন আমাকে প্লিজ কমেন্ট করবেন। এটা অনেক বড় হয় গাছটা, বাট আমি ছোট গাছ কিছুদিন আগেই কিনেছি, সো এটা ছোটই রয়েছে। এটা একটা পাতাবাহার গাছ যেটা বেসিক্যালি আপনি ঘরেও রাখতে পারেন। অ্যান্ড এগেইন এই প্ল্যান্টটাও খুব, এই পাতাবাহার গাছটা খুব ভালো এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। সো এইটাও একটা পাতাবাহার গাছ, এইটাও বলতে পারেন ফর বেডরুম অ্যান্ড লিভিং রুমের জন্য খুব ভালো। অ্যাকচুয়ালি এগুলো আমার রুমেই ছিল, ইনডোর প্ল্যান্ট হিসেবে ছিল, বাট আফটার সাম টাইম আমার মনে হলো যেটা একটু রোদ খাওয়ার দরকার, তাই আমি পাতাবাহারগুলো ছাদে রেখেছি। সো এগেইন ইউ ক্যান সি মাই ইয়েলো রোজেস। আমার এই রোজগুলোর একটা বেশ সুন্দর একটা বৈশিষ্ট্য বা একটা ম্যাজিক্যাল বৈশিষ্ট্য আমি দেখছি, আমি জানি না, আমি কখনো দেখিনি এরকম। অ্যাকচুয়ালি আমি তেমন রোজ গাছ নিয়ে অত চর্চা করি না। এই ইয়েলো রোজটা ফার্স্টে ইয়েলো হয়ে ফোটে, দেন আস্তে আস্তে সেই রোজটা হোয়াইট হয়ে যায়। আমি ভেবেছিলাম যে এখানে দুরকমের ফুল ফোটে হয়তো, আমি যখন কিনে এনেছিলাম, বাট আমি দেখলাম না, ইয়েলো রোজটা ইয়েলো কালারই হয়, দেন এটা আস্তে আস্তে হোয়াইট হয়ে যায়। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা কেন হয় বেসিক্যালি রোজটা এরকম কালার চেঞ্জিং কেন, সো প্লিজ কমেন্ট মি। ওকে, এই একটা ফুল রয়েছে, এইটা হচ্ছে আমার বেস্ট অ্যান্ড বেস্ট রেড রোজ। এই রোজটা কেটে দিয়েছি, সো তাই জন্য এখানে দেখতে পাচ্ছেন এই নতুন ডালপালাগুলো গজিয়েছে। আর এই যে এই ছবিগুলো দেখছেন, এই রোজগুলো ফুটেছিল, তিনটে একসাথে আর সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা ফুটেছিল। সো আই মিস দ্যাট রেড রোজেস, সো আমার রেড রোজ আবার কবে ফুটবে আমি তার জন্য ওয়েট করছি। আর এটা আমার বেস্ট অ্যান্ড বেস্ট নয়নতারা, যেটা কিনা আমার প্রতিদিন ফুল ফোটে, ইটস ব্লুমিং এভরি ডে। যেদিন আমার ঠাকুরের ফুল একদমই থাকে না সেদিন আমার মার জন্য এটা খুব হেল্পফুল, আমার জন্য হেল্পফুল। তো এই নয়নতারা ফুলটা এভরিডেই ফোটে, বেসিক্যালি নয়নতারা এভরিডে ফোটে, আর টগরটাও বেসিক্যালি আমার এভরিডে ফুটে যায়। সো আমার কোনো অসুবিধা হয় না ফুল না থাকলেও। সো এখানে কিছু পাতাবাহার গাছ রয়েছে, ওটা রজনীগন্ধা। আমার এখন শুধু এই ইয়েলো রোজটাই বেসিক্যালি বেশি দেখাতে ভালো লাগছে, বাট স্যাড হচ্ছে যে আমার রেড রোজটা ফোটেনি। আর এইটা হচ্ছে নান আদার দ্যান যেই গাছটা একটু দেখলেন, আমি দেখাচ্ছি আপনাকে অবশ্যই, বাট এই রোজটা জাস্ট দেখলে মনে হয় যেন শান্তির প্রতীক একেবারে, মানে এত ভালো লাগে সত্যি। রোজ ইজ সিম্বল অফ লাভ অ্যান্ড এভরিথিং। আমি মাঝে মধ্যে যখন রোজ দু তিন দিন হয়ে যায়, তিন চার দিন হয়ে গেলে আমি ঠাকুরকে দিয়ে দিই, কি হবে গাছে রেখে আর, সো আমি দিয়ে দিই। আমার মা বলেন যে পারিস না, ভালো লাগছে থাক। এই জুই ফুল অ্যান্ড টগর ফুল এগুলো বেশ সুন্দর হয়। সো বেসিক্যালি আপনি যদি জানতে চান যে আমি এগুলোতে কী দিই, এগুলোতে বেসিক্যালি মাটি আর গোবর সারই বিশেষ করে দেওয়া হয়, এছাড়া অন্য কিছুই আমি এক্সট্রা ইউজ করি না, আপাতত করছি না, দেন পরে দেখব। আর এটা নান আদার দেন যেটা আমি বলছিলাম তখন, এটা হচ্ছে ইউ ক্যান সে নোটে ফুল অর নাইন ও ক্লক, ইউ ক্যান সে নাইন ও ক্লক অর নোটে ফুল। এই নোটে ফুলটা ভীষণ ফেভারিট, এটা আমার ব্যালকনিতেও আছে, বাট আমি জানি না কেন ব্যালকনিরগুলো এত সুন্দর ব্লুমড হয়নি,
যেটা কিনা ছাদেরটা খুব সুন্দর ব্লুমড হয়েছে। এখানে গাইজ অ্যাকচুয়ালি এখানে তিন রকম কালার্স ছিল আমার এবং রয়েছেও, যার মধ্যে ইয়েলো আর পিঙ্ক আর এই হোয়াইটটা আছে, যার মধ্যে ইয়েলোটা আজকে ফোটেনি। সো দেখতেই পাচ্ছেন এখানে আমার পিঙ্কটা আর হোয়াইটটা আছে। সো এটা আমার খুব ফেভারিট একটা গাছ। এটা অ্যাকচুয়ালি আমাকে আমি অ্যাকচুয়ালি গিফট পেয়েছি গাছটা, লাইক এটা গুজরাট থেকে আনা হয়েছিল গাছটা। সো এই নোটে ফুলটাও আমার খুব ফেভারিট। এটা এটা তো আমার মা মাঝে মধ্যে হোয়াইট রোজটা দেখে মনে করেন যে এটা হয়তো, ও সরি, নোটে ফুল হোয়াইটটা দেখে মনে করেন যে এটা হয়তো হোয়াইট রোজই। সো এগুলো মোটামুটি থাকে না, বেশি দিন থাকে না, তো এগুলো ঠাকুরকে দেওয়া যায়, বাট সৌন্দর্যের জন্য গাছেই থেকে যায়। সো ইটস এগেইন মাই অ্যানাদার ফেভারিট ওয়ান। জাস্ট ফিল দ্য নেচার অ্যান্ড জাস্ট লিসেন দ্য নেচার। আমার কিছু ফুলের ছবি এখানে দেখে নিন একটু, রেড রোজ, ইয়েলো রোজ অ্যান্ড আরও কিছু ফুলের ছবি। সো গাইজ, আমার এই টেরেস গার্ডেনটা কীরকম লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আর কী কী গাছ লাগানো যায় প্লিজ কমেন্ট নি, হ্যাঁ, অ্যান্ড আর কী রোজ আর কী কালার লাগানো যায়। ওকে, ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব ফর আপকামিং নিউ ভিডিও। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড প্ল্যান্টিং করুন, গাছকে ভালোবাসুন, গাছ লাগান। বাই গাইজ।